বৃহস্পতিবার মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস কর্মীরা 2017 সালের বন্যা ত্রাণের দুর্নীতির তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ দেখায়। থানা হচ্ছে আমদাবাদ, ডিস্ট্রিক্ট হচ্ছে কাটিহার, বিহারে পরে। তার নামেও টাকা ঢুকেছে, নাম হলো লক্ষ্মণ যাদব আর টাকা ঢুকেছে কি লক্ষ্মণ অখিলেশ যাদব, এই দুই নাম। এইভাবে টাকাগুলো প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি মেম্বারের একই ধরনের এইভাবে 17-18-20 বার টাকা আপনারা কথা বলেছি বিডিওকে, বরাবর ডিএমকে অনেক জায়গায় আমরা জানালছি। জানার পরও আমরা এখন বর্তমানে হাইকোর্টে আমরা দ্বারস্থ হয়েছি, প্রশাসন হ্যাঁ যোগ এতে হয়েছে, ওরা মিলেমিশেই করেছে। আর বেশ, সেই তালিকায় কি অসঙ্গতি দেখলেন আপনারা? না, সেই তালিকাটা দেখছি যে এই ধরনের ভুলভাল সমস্ত টাকা ওরাই উঠিয়েছে, তছনছ করেছে। উপযুক্ত তথ্য থাকা সত্ত্বেও অ্যারেস্ট কেন হলো না, ভিডিও তুমি জবাব দাও। সঠিক উপযুক্ত তথ্য থাকা সত্ত্বেও অ্যারেস্ট কেন হলো না, ভিডিও তুমি জবাব দাও। সময় পুরো বাড়ি আমাদের, আমরা ছ ভাইয়ের বাড়ি পুরো পড়ে গেছিলো, এরকম থাকার জায়গা আমাদের ছিল না। অন্য লোকের বলে হাত পা ধরে ছাদে ছিলাম, উঠে আমরা ছাদে থেকে তারপরে এখানটা পলাতনও পেলাম না। নৌকা আসলো, আমার মেয়ে অসুখে এলো, নৌকাটা আমাকে দিল না। আমি লাস্টে মেয়েকে খেলার ভোঁড়ে করে বসিয়ে আমি হাঁড়ি ধরে টেনে লেগেছি হসপিটাল, তবুও নৌকাটাও পাইনি। আমি পুরো সবকে ভিডিও কো বলেছি, প্রধানকে বলেছি, কিন্তু কোনো কিছুর মানে আস্থা তো পাইনি আমি। মানে আমরা বঞ্চিত, আমরা কংগ্রেস করি বলি আমরা এভাবে কি বঞ্চিত থাকবো না কি? আমরা তো কোনো কিছু পাচ্ছি না। শুনছি কি টাকা এসছে বিহার চলে যাচ্ছে, বিহারে 4-5টা লোক টাকা পাচ্ছে, 4-5টা লোক টাকা ঢুকছে। হ্যাঁ, আবার 1 নম্বরের ব্লকে চলে যাচ্ছে টাকা, 2 নম্বর ব্লকের টাকা আর আমরা পাচ্ছি না, এটা কেমন ধরনের কথা? হ্যাঁ, কত টাকা খেয়েছে এখন তো সঙ্গে মমতা ব্যানার্জি ওদের মানে বাঁচানোর জন্য রাস্তা নেমেছে, বাঁচানোর জন্য রাস্তা, ও নিজে বাঁচার জন্য রাস্তা নেমেছে। চুরি করেছে কি করে বাঁচতে হবে, তার জন্য রাস্তা নেমেছে, অন্য কিছু না। বাড়ি ঘর পড়ে গেছিল, আমরা কোনো বন্যাতে টাকা পয়সা পাইনি, অনেক টাকা পয়সা এসেছে, একটা পলিথিন পর্যন্ত পাইনি। এইভাবে দিচ্ছি, আসবে তখন দিব, এই করব ওই করব, মেম্বার প্রধানেরা সব উঠিয়ে নিজেই খা। কিন্তু রাজ্য সরকার তো নাকি যারা শুনলাম 20 লক্ষ কোটি টাকা নাকি দুনা ব্লকে দিয়েছে, আমরা কোনো কিছুই পেলাম না। তো টাকাগুলো গেল কোথায় তাহলে? ওই মেম্বার প্রধানেরা সব খেলো, জেলা পরিষদেরা সব খেলো। তো আপনি কি বলেছিলেন প্রধানকে, স্থানীয় মেম্বারকে জানিয়েছিলেন? হ্যাঁ দিয়েছি, লিখেও দিয়েছি, বিডিও অফিসও পাঠিয়েছি, মেম্বাররাও দিয়েছি, 1 নম্বরও পাঠিয়েছি। তো আপনি কি শুনছেন প্রত্যেকের নামে তারাই বঞ্চিত হয়েছে, এলাকার যারা বঞ্চিত তারা মানুষ, সেই মানুষদেরকে নিয়ে আমরা আন্দোলন করছি। সরকার থেকে কত বরাদ্দ হয়েছিল যারা ক্ষতিগ্রস্ত? প্রায় 20 কোটি টাকা মতন বরাদ্দ হয়েছিল। কত করে দেওয়ার কথা ছিল নির্দেশিকায়? দেওয়া হয়েছিল 70,000, 10,000, 12,000, 3,800। আপনার এলাকায় কি কেউ পেয়েছে এরকম কোন খোঁজ পেয়েছেন? না, এলাকায় আমাদের যারা নিরীহ মানুষ, যাদের ঘর পড়েছে তারা কেউ পানি পেয়েছে? কারা? যারা কর্মদক্ষ আছে, যারা প্রধান আছে, উপপ্রধান আছে, মেম্বার আছে, তারা নিজেরাই নিয়েছে, তার বাপ মা নিয়েছে, তার স্ত্রী নিয়েছে, তার মেয়ে ছেলে, তাদের নামে সব এই টাকাগুলো দেওয়া হয়েছে। এই নিয়ে বিডিও, এসডিও, ডিএম,
এবং আমাদের যে চিফ মিনিস্টার থেকে শুরু করে চিফ সেক্রেটারি প্রত্যেক জায়গাতে আমাদের দেওয়া হয়েছে। বলছি সামনে তো পঞ্চায়েত ভোট, কি আশা রাখছেন আপনারা? মানুষ এর বিরুদ্ধে রায় দিবে, মানুষ সোচ্চার হয়েছে এবং গোটা পশ্চিমবঙ্গে বুথ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ থেকে এমপি এবং নবান্ন যে বসে আছে আজকে মমতা ব্যানার্জি, উনি হচ্ছে দুঃশো রানী, পিসি ভাইপো টোটাল লুটের মানুষ হচ্ছে তারা, পিসি ভাইপো আজকে গোটা গভর্নমেন্টটা গোটা নবান্নটাই এই আইবি সিবিআই এবং ইডির এসে সব ফেসে যাবে এবং ফেসে গেছে। এই নিয়ে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটি জায়গাতে বিক্ষোভ এবং আন্দোলন আমাদের চলছে, সামনে দিনে আরো বৃহত্তর আন্দোলন চলবে। তাদের অভিযোগ, বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে বঞ্চিত রেখে তৃণমূলের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য ও কর্মাধ্যক্ষ সহ তাদের পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে একাধিকবার 70,000 টাকা করে ঢুকেছে। এ ব্যাপারে বাম ও কংগ্রেস কলকাতা হাইকোর্টে মামলা করে। এদিন তার প্রথম শুনানি। চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায় জানান, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে তদন্ত শুরু হয়েছে, 2 নম্বর ব্লকেও তদন্ত শুরু হবে। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।